গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তার সাথে অনেক অনেক হ্যাপি আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে এখন সকাল 7টা বাজে, তো 7টার সময় চলে এসেছি কিচেনে। এখন আদিউমের জন্য টিফিন করছি, তো আজকে টিফিনে দেবো উত্তাপাম। তো উত্তাপাম করার জন্য যে সাজ, অ্যাকচুয়াল যে সাজ হয় ননস্টিকের হোক বা অ্যালুমিনিয়ামের হোক, তো সেই সাজ আমার নেই। আমি যতবারই করি না কেন ততবারই এই রুটি ভাজার যে প্যানটা আছে প্যানটার মধ্যেই করি, বেশ ভালোই হয়, কোনো অর্থে কিন্তু খারাপ লাগে না খেতে। তো তোমরা ট্রাই করতে পারো, তোমরা যারা মানে ভাবো সাজ ছাড়া হবে না, একদমই না, এরকম তোমরা করতে পারো। আর খুবই কম তেলে হয়, আর সবচেয়ে বড় কথা একটা হেলদি ফুড, কি বাচ্চার জন্য বলো আর বড়দের জন্য প্রচণ্ড পরিমাণে হেলদি ফুড। তো আমাকে কালকে একজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি আদিমকে কী কী টিফিন দাও একটু শেয়ার করো, তো স্কুলে টিফিন কী কী দেই আর কি। তো তার মধ্যে এই একটা টিফিন, তো এটার মধ্যে সুজি আছে, টক দই আছে, ভেজিটেবলস বলতে এর মধ্যে আছে গাজর আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, তো আরও কিছু তোমরা ইনগ্রিডিয়েন্টস দিতে পারো। আর এটা শুধুমাত্র টিফিন বলে না, এটা কিন্তু সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব ভালো একটা খাবার। তো এটা দিয়ে দিলাম আজকে, আর একটু সস দিয়ে দিলাম, তো দুটো টিফিন বক্সে সস দিয়ে দিয়েছি এক্সট্রা কন্টেনার করে। তো এটা হলো আজকে আদিউমের টিফিন। তো গাড়ি চলে এসছে বাড়ির একদম নিচে, গাড়ি আসে। আদিওম বেরিয়ে গেল স্কুলে, আর আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, রান্না যদি আজকে একটু লেট হয়ে গেছে বসাতে, এখানটা মসুরির ডাল আর এই যে ঘরে জাস্ট দুটো মাত্র ডিম ছিল সেটা অমলেট করে একটু তরকারি করে নিয়েছি সকালবেলা। তো আমার হাজবেন্ড খেয়ে বেরিয়েও গেছে, আর বেরিয়ে যাওয়ার পরে এবার আমি করছি আমার সকালের আমার কী বলবো আমার পার্সোনাল কাজ, মানে অনুলোম বিলোম যে আমি প্রাণায়াম করি সেগুলো। তো তারপরে আমার টিফিন এটা হলো রুটি, আর সেই ডিমের পাতলা একটু তরকারি নিয়েছে, টক দই ছিল অল্প পরিমাণে, তো সেটা দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে দেখো এই যে জামা কাপড়গুলো, এগুলো হচ্ছে গত রাত্রেবেলা আমি ধুয়ে রেখেছিলাম, মানে মেশিনেই ধুয়ে রেখেছিলাম। তো আমি তো তোমাদের শেয়ার করেছি তোমাদের সঙ্গে ব্যাপারটা যে সকালবেলা ধুই, সকালবেলাও ধুই না, এটা না অবশ্যই ধুই, কিন্তু রাত্রেবেলা চেষ্টা করে ধুয়ে রাখার জন্য মেশিনে জামাকাপড়। তাহলে কী হয় সকালবেলা উঠেই আমি আগে জামাকাপড়গুলো মেলে দিতে পারি, তো সেটাই করেছিলাম রাত্রেবেলা। তো সমস্ত জামাকাপড় এখন মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব অন্য কাজে, আর দেখবে একটার পর একটা কাজ এসে চোখের সামনে ঠিক হাজির হয়ে যায়, মানে তুমি যেটা এক্সপেক্ট করবে না প্রত্যেক দিনের কথা বলছি, ঠিক সেটাও এসে দেখবে হাজির হয়ে যায়। তো সেটাকে কখনো ইগনোর করা যায়, গেলে তো ভালো, না গেলে কিছু করার নেই, সেটাকে নিয়েও চলতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে কাজকর্ম করে আসলাম, আর এখন কিন্তু বাজে 11টা, আর আমি হচ্ছে বুঝতে পেরেছি আজকে যেহেতু 11টা বেজে গেছে আমার হাউস হেল্পার এখনও পর্যন্ত আসেনি, তার মানে আসবে না। তো তার জন্য এমনিতেও আমি সকালবেলা উঠে তো ঘর ঝাড় দিই, তারপরে আমি একবার পালে দিয়ে দিই, হাউস হেল্পার এসে ঝাড় দেয়। তো মোটামুটি 10-10টার মধ্যে আমার দুবার তিনবার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। তো আজকে আসবে না মনে করলাম, তো আমি ভালো করে ঝাড় দিই তারপর ঘরটা মুছে নেব। তো যাই হোক, একটা অসুবিধা হয় যে যদি না মানে আসবে না সেটা যদি বলে যায় বা ফোন করে তো খুবই ভালো হয়, ফোনও করবে না প্লাস বলেও যায় না, এটা একটু অসুবিধা। তো ঠিক আছে চলো পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদেরকে বলেছি কাগজ ছেঁড়ার কোনো অভাব নেই আমার ঘরে, যতই যতবার ঘর ঝাড় দিই না কেন ঠিক কাগজ ছেঁড়া কতবার যে আমার ঘর থেকে বেরোবে তার ঠিক নেই। তো এই যে বাসনগুলো এখন আমি মেজে নেবো, তো যে রান্না করেছি সকালবেলা দুপুরে না সরি, তো মসুর ডাল করেছি আর ডিমে পাতলা একটু তরকারি করেছি, আর আজকে দুপুরবেলা কিছুই রান্না আর করবো না। তো যাই হোক, আর এখন বাসনগুলো আস্তে আস্তে সব মেজে নেবো। কমেন্ট আমার প্রায় দিনই আসে আর কি, আমি এর আগে একটা ব্লগে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও আমি আবার বলছি যে আমাকে বলো দিদি তুমি এত এনার্জি পাও কী করে, এত কাজ তুমি কী করে সামলাও দুটো বাচ্চাকে নিয়ে। তো একটা কথা বলি, দেখো প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু কমপ্লিকেশন থাকবেই, আসবেই, কমপ্লিকেশনসগুলোকে ইগনোর করাটা শিখতে হবে সবচেয়ে বড় কথা। প্রত্যেকটা কিছুর দেখবে ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে, প্রত্যেকটা সব কিছুরই প্রত্যেকটা ব্যাপারে যে ভালো হয় আবার খারাপ হয়, তো খারাপ হয়েছে বলে ভালো হবে না এটা কখনোই ভাবা যাবে না, আর ভালো ভালো চলছে বলে কিন্তু সেটা যে খারাপ হবে না এর পরবর্তীতে সেটাও কিন্তু ভাবা যাবে না। অতএব যখন যেটা আসবে সেটাকে এনজয়ের সাথে করতে হবে। তো কাজকর্ম যত শরীর খারাপ থাক যাই থাক, আমি চেষ্টা করি আমার কাজকর্মগুলো আমারই করতে,
যখন একদমই পারি না তখন ছেড়ে দিই, তখন হয়তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করলো, কিন্তু যতক্ষণ আমি পারি মনের জোর দিয়ে মনের শক্তি দিয়ে আমি কাজগুলো করে যাই। সবচেয়ে বড় কথা, কাজে এনার্জির একটা বড় উৎস হলো মন। মন যদি ঠিক থাকে, সুস্থ রাখতে পারো তুমি, তাহলে তোমার শরীর কিন্তু 75% সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক, যেমন শরীর সুস্থ থাকার সঙ্গে সঙ্গে কিন্তু মনটাও সুস্থ থাকে, তবে মনটা সুস্থ রাখাটা নিজের কাছে বড় জরুরি একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বড় একটা কথা বলে দিলাম তোমাদেরকে, এটা আমি এইরকম বিশ্বাস নিয়ে আমি চলি, তার জন্য হয়তো এনার্জি দিয়ে কাজগুলো করতে পারি। আর সকাল থেকে রাত পর্যন্ত সত্যি আমার মানে কি বলবো, অনেক অনেক খাটাখাটনির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। তো যাই হোক, পুরো কিচেনটা ভালো করে ক্লিন করে দিলাম, পুরো টাইলস ফাইল সমস্ত কিছু ভালো করে আজকে ক্লিন করলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে হাউস হেল্পার এসে ক্লিন করে দেয়, তো তারপরে আমার আর দরকার পড়ে না সেই মুহূর্তটা, তবে একবার খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা, তারপরে আমি তো ওয়াল মানে টাইলস ফাইল সব কিছু ক্লিন করা সম্ভব হয় না, শুধুমাত্র যে বাসনগুলো থাকে সেগুলো মেজে নেই। আর স্নানের আগে টাইলস ফাইলস সমস্ত কিছু ক্লিন করলে কিন্তু মানে অনেকক্ষণ সময় নিয়ে করা যায় এবং ভালোভাবে করা যায়। তো দেখো, পুরো কিচেন একদম ক্লিন করে নিয়েছি, ইভেন কিচেনের ফ্লোরটাও ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে আমার। আর এখানটা রান্নাটা দেখিয়ে দিই, এই যে মুসুরির ডাল সকালবেলা করেছিলাম, তো আর বললাম দুপুরবেলা কিছু করব না, এই যে সেই ডিমের অমলেটের তরকারি জাস্ট একটুখানি আছে, এটা আদিওমের জন্য। আর কুলের চাটনি করেছিলাম কিছুদিন আগে, তোমরা দেখে তেলে সেটা খানিকটা পরিমাণ ছিল, তোমার হাজবেন্ড খেয়ে গেছে খানিকটা, একটুখানি রয়েছে, ওটা আদিওম খাবে। আর এই পাঁপড়গুলো না রোদে দিয়েছিলাম, যে কোনো পাঁপড় রোদে দিয়ে ভাজিলে বেশি মচমচে ভাবটা আসে। এদের এক্সাম, বেঙ্গল এক্সাম, আর শুয়ে শুয়ে লাত খাচ্ছে। দেখো একটা কম্বল, এটা আমি ধুয়ে ফেলেছি অলরেডি কম্বলটা, তাও আবার টেনে নিয়ে এসে এটা আমি বক্সখানে ঢোকাবো আজকে ভেবেছি, টেনে নিয়ে এসে দেখো ওখানটা শুয়ে আছে। কালকে এমনিতে বেঙ্গলিতে খুব ভালো এরা, বাবা বলার মতো না, তারপরে কালকে আবার এক্সাম, আজকে এখন সন্ধ্যা পর্যন্ত শুয়ে আছে, শুয়ে আছে। তাই এখনও শুয়ে আছিস? আয় ওঠ ওঠ, আগে ওঠ, আগে ওঠ, আগে ওঠ বলছি, ওঠ, উঠবি না তো? ঠিক আছে থাক, পাপা আসুক। আদিওমি শুধু পড়াশোনা করছে মনে হয়, আর কেউ পড়াশোনা করে না কোনোদিন, দেখেছো তোমরা কাউকে পড়াশোনা করতে? দেখো সারা কার্ড ভর্তি কপি, বুকস কপি ব্যাগ কিছু বাদ নেই। হ্যাঁ বিদ্যান, একদম বিদ্যান, দেখতে পাচ্ছি বইয়ের বই পড়ার চেহারা দেখে বুঝতে পারছি। কালকে আদিওমে বেঙ্গলি এক্সাম, তো বুঝতে পারছো বেঙ্গলিতে তো খুব ভালো এরা, বাপরে বাপ। হ্যান্ডরাইটিং দেখো না, বেঙ্গলি হ্যান্ডরাইটিং এটা আদি রনবান অনির্বাণ। আর তোরটা দেখাই, দেখো এটা হচ্ছে ওমের, ওরে না না এটা লাইকি, এই যে আমার এটা, এটা এটা আমি করে দিয়েছি, মার খাবি। দেখো ABCD মানে টোটাল যে অ্যালফাবেটসগুলো আছে ওর মধ্যে রসিকার দীক্ষিকার রসিকার কিচ্ছু নেই, বাট বাংলাতে তো অনেক সমস্যা আছে, সেই কারণে প্রত্যেকটা মানুষের দেখবে ইংলিশটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, বাচ্চাদের কথা বলছি, বাট বাংলাটা একটু টাইম লাগে। আর আদিওমে তো মানে পড়তেই চায় না বাংলা, আজকে কালকে বাংলা এক্সাম, জানি না কী করবে ওরা, হ্যান্ড রাইটিংও যথেষ্ট পরিমাণে বাজে, ওরা কী লেখে আমি বুঝি না। তো যাই হোক, আর এখন বাজে হচ্ছে প্রায় দশটা বাজে, আমি এখন এসে কিচেনে রুটি করব। আজকে আমার হাজবেন্ড আমাকে আটা মেখে দিয়েছে, জানো কত ভালো, তোমাদের কীরকম হাজবেন্ড হয় একটু জানিও। এই দেখো তুমি এইটা আটা মেখেছো, এটা আটা মাখি আমি কোনোদিনও, এটা কি কত আটা মাখি, এটা তো মানে ফ্যান কারি ভাতে। মুখটা একটু দেখি দেখি, খুশি ওকে দেখাচ্ছি না, খুব খুশি, এটা আমার আটা মেখেছি। তুমি পারলে, এটা তো ছড়ানো কিছুতে আটা না মাখলে আটা তো মাখাও যায় না। যাই হোক রুটি করবো, দুধ আছে, আজ ওম দুধ দিয়ে খাবে, মাকেও দুধ দিয়ে দেবো, আর আমরা খাবো বেগুন ভাজি করবো, একটু বেগুন ভাজি পেঁয়াজ শশা দিয়ে খাবো। বলবো দেখে তোমাদেরকে বললাম না যে আদিওমে হ্যান্ড রাইটিং বেঙ্গলিটা খুব একটা ভালো না, এখন দেখো আস্তে আস্তে ধৈর্য ধরে দেখো লিখে নিয়েছে, বেশ সুন্দর করে দেখতে পাচ্ছো, সুন্দর করে লিখে নিয়েছে, এখন বলছে মা তুমি এখন দেখাও ভালো করে হ্যান্ড রাইটিং করেছি, দেখো কি বদ মার গেছো। তো চলো রাত্রিবেলা রান্না আবার কমপ্লিট করার জন্য তোরজো শুরু করে দিই। আর বললাম রাত্রিবেলা হবে বেগুন ভাজি আর হবে রুটি, তো বেগুন ভাজি আর রুটির কম্বিনেশন, আর তার সঙ্গে যদি একটু স্যালাড করে নেওয়া যায় মানে ও ঠিক ওর কম্বিনেশনে আর কি,
তো সেই তাহলে তো কোনো কথাই নেই, খুব ভালো লাগে। আর বেগুন ভেজে কিন্তু দেখো আমি এরকম কিন্তু আমি কতক্ষণ তেল ঝরানোর জন্য রাখি কড়াইতে, পরে আমি নামিয়ে নিই। ইনস্ট্যান্ট নামিয়ে নিলে কিন্তু সেই তেলটা পুরোপুরি বেগুনের মধ্যে থেকে যাবে। শুধুমাত্র বেগুন বলে না, যে কোনো ডিপ ফ্রাই করা কোনো জিনিস সেগুলো যদি একটু কড়াইয়ের পাশে ঠিক খুন্তি দিয়ে ঠেকিয়ে রেখে নামানো হয় তাহলে তেল। আমাদের রাত্রেবেলা ডিনার মেনুগুলো তোমার দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজি, আর এখানটা স্যালাড করা হয়েছে, শশা দেওয়া আছে, পাতিলেবু রস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, এটা এটা কম্বিনেশন খাওয়া হবে। আমি আর আদি ওমের পাপা খাবো এটা। আচ্ছা, আদি ওম খাবে দুধ আর ডাল, মুসুর ডাল দিয়ে, আর এই যে রুটি, ব্যাস। খুব মানে ভালো সুন্দর খাবার আজকে রাত্রেবেলা। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে বেগুন ভাজা দিয়ে আর এই স্যালাডটার কম্বিনেশনটা অসাধারণ এক কথায়, তো খুব ভালো লাগে খেতে, তো সেটা খাবো আজকে। বেগুন ভাজা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর হচ্ছে আদিওম খাবে ডাল দিয়ে আর দুধ দিয়ে খাবে, ঠিক আছে? তো চলো, আর মাকে দিয়ে এসছে নিচে রুটির দুধ আছে, দুধ দিয়ে খাবে মা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খিদে পেয়ে গেছে খুব। এখন অনেক কাজ, পুরো কিচেনটা না একদম এলো মেলো অবস্থা রয়েছে, তোমাদের একবার দেখাই। দেখো একবার কিচেন অবস্থা কী হয়ে রয়েছে রান্নার সময়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে পুরো কিচেন তারপর ক্লিন করব। তো আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইটা মাজব না আজকে, কারণ কড়াইয়ের মধ্যে তেল রয়েছে খানিকটা পরিমাণে। আর কড়াইয়ের মধ্যে এরকম যদি তেল থাকে, রাত্রেবেলা হয়তো কিছু ফ্রাই করলাম, অবভিয়াসলি তেল তো থেকেই যাবে, তো সেক্ষেত্রে কড়াইটা আমি মাজি না, কারণ সকালবেলা উঠেই আবার আমাকে রান্না করতে হবে, তো কড়াইটাতে আমি রান্না করে ফেলি। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস সেগুলো হয়তো আমাকে ধরুন ডিমে অমলেট করলে বা এই ধরনের জিনিস যদি দেখি তেল থাকে তাহলে সেগুলো অবশ্যই মেজে নিই, যেহেতু বেগুন ভাজি করেছিলাম তার জন্য আর মাজলাম না। তো দেখো পুরো কিচেন ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ওখানটা মাইক্রোওয়েভের উপরে যে কভারটা, কভারটাও ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম। আর এখানটা যে পাপড়গুলো ছিল সে পাপড়গুলো কন্টেনার ভিতরে রেখে দিলাম। তো পাপড়গুলো তোমরা এরকম অনেক দিন ধরে হয়তো এনে রেখে দিয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পাপড়গুলো রোদে দেবে মাঝে মধ্যে, আর রোদে দিয়ে তারপর ভাজবে। দেখবে এমনি তুমি ডাইরেক্ট মানে কৌটো থেকে নামিয়ে তুমি ভাজার চাইতে তুমি যদি ওটা রোদে দিয়ে তারপরে ভাজতে পারো তেলে, অনেক বেশি ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু আসে, অনেক মচমচে হয় এবং খেতে অনেক ভালো লাগে। তো আমার এরকম আগে কন্টেনারের ভিতর রেখে দিতাম, পাপড় বুঝতাম না মানে হয়তো নরম হয়ে গেছে, বা বাইরে যদি ওয়েটি ওয়েদার থাকে তো কোনো কথাই নেই, নর্মালি হবেই পাপড় নরম, তো সেক্ষেত্রে আমি বুঝতাম না আর ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসতো না। তো এখন কিন্তু সেটা আর হয় না। খাওয়া দাওয়া করে এলাম, আর ওষুধ খেয়ে নিয়েছি আমি। ও বিশ্বাসই করে না যে ওষুধ আমি খাই টাইম টু টাইম, ও একদমই বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি ওষুধ খাওয়াতে খুব গাফিলতি আছে আমার, আমি খেতে পাই না, আর হাতে ধরে ওষুধ খেলে মনে হচ্ছে আমার মানে অ্যালার্জি উঠে যায়। তো তোমরা দেখলে যে ক্যাপের মধ্যে ওষুধটা নেই, তারপরে খেলাম। যাই হোক, আর গত রাত্রে কি বাবা কিছু বলবে? হ্যাঁ, আজকে আমি মানে বাবাকে বলতে গেছি মানে একটা স্পিচ বানাতে, আমি ম্যামকে বলেছি যে আমি স্পিচ মানে বলবো। এখন তুমি বলে তো হবে না, অনেকটা রাত হয়ে গেছে। আর গত রাত্রেবেলা আমরা ঘুমোতেই পারিনি জানো, গত রাত্রেবেলা কি হয়েছিল, মশারিটা টনেস করা, যে মশারিটা আমার টানে তোমরা দেখো ওইটা না আদৌ মানে কি বল, টেনে টেনে মশারি তো যা হয় আর কি, নেটের জিনিস পুরো সেলাই খুলে দিয়েছে বেশ কয়েকটা জায়গা। তো আমরা আগের দিন মশা কামড়ে ছিল, তবে অতটা আমরা গ্রাহ্য করিনি, বাট কালকে রাত্রেবেলা মানে যত মশা বাইরে মানে কোনো মশা নেই, সব মশা ঢুকেছে আমাদের মশারি ভেতরে, সারা রাত ঘুমোতে পাইনি। লাস্টে শেষ সাথে বলো, শেষ সাথে উঠে আমরা মশারিটা যথারীতি খুলে দিই, খুলে তারপরে হাই স্পিডে ফ্যান চালিয়ে তারপরে ঘুমোই আমরা, কি অবস্থা। তো তার জন্য আজকে অন্য মশারি টানানো হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানটা এন্ড করছি, রাতটা সাড়ে হ্যাঁ মশারি টানাতে টানাতে। তো চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই হাসতে থেকো। আজকের মতো টাটা।